Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও, আমি খুব ভালো আছি। সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে, আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 7টা বাজে, আমি 7টা থেকে ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা আর মুড়ি খেলাম। এখন এবারে জল ভরে নেবো, বিছানাটা একটা করে বাগিয়ে নিয়েছি, আর তারপরে উঠুক তারপরে সব বাগাবো, আর জলটা ভরে নিই। আর কালকে রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, ভীষণ বৃষ্টি আর কি, বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। আজ পুরো এবারে কালবৈশাখীর মতন জ্বর দিচ্ছিলো, আর ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে। রাত্রেবেলা তো ভীষণ ঠান্ডা লাগছিলো, গায়ে ঢাকা দিয়ে শুতে হয়েছে, জানলা বন্ধ করে দিয়েছি তাও, আর এখনও ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। এরকম ওয়েদার থাকলে আর সকালবেলা রোদ বেরিয়ে গেছে, আবার কালকে যে এত বৃষ্টি হলো তাও রোদ বেরিয়েছে, আর সকালবেলা এরকম ওয়েদার থাকলে ভালোই লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কাজ করতেও ভালো আর সবই ভালো। একটু একটু ঠান্ডা লেগেছে, তো ঠান্ডা জল আর খাচ্ছি না এখন 3 দিন, আর ঠান্ডা জল খাবো না, কেননা খুব ঠান্ডা লেগে যাচ্ছে, কপটা বসে যাচ্ছে, সেই জন্য এখন কাজগুলো করে নিই, তারপরে পরে আসছি চলো। রান্না চাপিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর ফুলকপি আলু ভাজা করতে দিয়েছি, ডিম দিয়ে ঝোল করব, আর ভেন্ডির ঝাল হবে, আমের চাটনি করা আছে, আর কিছু করবো না। রাতে রুটির জন্য আলু ছোলা দিয়ে একটা তরকারি হবে, তাহলে হয়ে যাবে। আর এই ভাত বসিয়েছি, ভাতটা এই ফুটেছে, আর সকালে খাওয়া হয়ে গেছে, আজকে সে চান করে ঠাকুর পুজো করে দিয়েছে, আমি খেয়ে নিলাম। আজকে চাউমিন বানিয়েছিলাম, চাউমিন খেয়েছি, সে খাবে মুড়ি খাবে, তাকে এখন খেতে দেব। খেতে দিয়ে পরে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, অনেকক্ষণ পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম, এই সময় মাত্র উঠে আসলাম। এখনও বাইরের কিছু কাজে হাত দিইনি, জামাকাপড়গুলো তুলবো, ভাঁজ করবো, আর হচ্ছে মেঘ ধরেছে দেখছি, বৃষ্টি হয় নাকি আবার, কালকে তো খুব বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেল, সকাল অবধি অনেক বেলা অবধি ঠান্ডা ছিল, তারপরে আস্তে আস্তে গরম, মানে ফ্যানের নিচে থাকলে গরম লাগছিলো না, কিন্তু কাজ করলে গরম লাগছিলো। এখন আমার একটু একটু গরম লাগছে, ঘাম দিচ্ছে দেখছি, এই এই তো ফ্যানের কাছেই ছিলাম, এই সময় মাত্র উঠে আসলাম, উঠে এসে ভাবলাম বাগানটা একটু বসি, তারপরে কাজ তো সবসময়ই আছে করবো আস্তে আস্তে, তারপর আটা মাখবো, রুটি করবো, জামাকাপড়গুলো তুলবো, ভাঁজ করবো, জল ভরা আছে, দেখলাম পরেই করবো, একটু বসি আগে তারপরে করবো। বাইরেটা বেশ ভালো লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার তো, মানে মেঘটা ধরেছে, ভালোই লাগছে দেখতে, গাছপালাগুলো একটু বাঁচলো, সবুজ হলো, সব ঝিমিয়ে গেছিলো একবারে, যতই জল দিই, আকাশে জল না হলে তো ইয়ে হয় না, না গাছগুলো তাও একটু সতেজ হয়েছে। আজকে এই যে এইদিকের জানালাগুলো সব রঙ হলো, জানালা আর দরজাটা তো এমনি এমনি ইয়ে, জানালাগুলো সব রঙ হলো, এখনও জানালা রঙ করতে বাকি আছে, এই আর কি, রঙের কাজ যে কবে শেষ হবে কে জানে, হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। চলো বাগানটা তোমাদেরকে একবার দেখাই, গাছগুলো একটু সতেজ হয়েছে দেখো, না না শিউলি গাছের কুঁড়ি, মশারি দিয়ে রাখা হয়েছে, নাহলে সব পড়ে যাবে। গোলাপ গাছগুলো কেটে দিয়েছিল, বেশ ছোট ছোটতে দেখো পুড়ি এসছে, আবার একবারে মুছিয়ে কেটে দেওয়া হয়েছিল,
সুন্দর এসেছে কুঁড়ি, আমার মিষ্টির জল পেয়েছে, এখন এবারে ভালো হবে। এই গাছটা তো সাদা ফুলের শেষ নেই, ওইদিকের গাছগুলো একটু সতেজ হয়েছে, সূর্যমুখী গাছে এখন ভর্তি চারিদিক। দেখো বাইরের রংটা, দেখো এখনো দরজাটা রং বাকি আছে, এটা হবে গ্যারেজটার মতন, যেখানটা করেছে ওখানটা রং হবে, এখনো বাকি আছে। রংটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। বাইরের দিকে, ভেতরটা পরে অন্যদিন ঘুরিয়ে দেখাবো, চলো পরে আসছি। বিকেলে মোটামুটি কাজগুলো সব করে নিয়েছি, দিয়ে এখন একটা বড় কাজ নিয়ে বসেছি, আটা মাখা হয়নি এখনও, আটা মাখবো, রুটি করবো, যেই কাজটা নিয়ে বসেছি সেটা নিয়ে আগে উদ্ধার করি, তারপরে হচ্ছে করবো। এই পাশের বাড়ি থেকে আম দিয়েছে, দু বাড়ি থেকে আম দিয়েছে, সেই আমগুলো নিয়ে এখন বসেছি কাটতে। আমগুলো কেটে কেটে ধুয়ে রেখে দেবো, আজকে রাত্রেবেলা গুড় আনতে বলবো, কালকে আম গুড় করবো, দিয়ে করে রেখে দেবো। এখন এক বছর থেকে যায় আমার, অনেক দিন চলে যায়, কালকে তোমাদের সাথে আম গুড়টা শেয়ার করবো। আজকে তো আর করবো না, কেটে রেখে দেবো ফ্রিজে, নাহলে খারাপ হয়ে যাবে। ফাটা ফাটা আম আছে, দুধ থেকে পড়েছে, ওই জন্য সব আমগুলো সব ফেটে গেছে, গোটাও আছে ফাটাও আছে সবই আছে। আর আমগুলো কাটতে এখন সময় লাগবে, সেই জন্য ভাবলাম বেলাবেলি আমগুলো আগে কেটে নিই, তারপরে আটা মেখে রুটিটা করবো। বাসন গুছালাম, জামাকাপড় তুললাম, জল ভরা হয়নি এখন, জলটা দেখি পরে ভরবো সন্ধ্যের দিকে, আগে আমগুলো উদ্ধার করি। চল তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই যে আম কাটছি, আমগুলো কতগুলো কাটা হয়েছে, এই যে কেটে রেখেছি ঝুড়িটাই, আর এই এইগুলো রয়েছে কাটবো এখনও, ওই ওইগুলোও কাটবো, এতগুলো আম আছে কাটবো, কাটতে সময় লাগছে, আমগুলো কেটে নিই, কেটে নিয়ে আটা মেখে রুটি করবো, চলো পরে আসছি। এইবার তো রুটি করে গ্যাসটা মুছলাম, রান্নাঘরটা ঝাড় দিলাম, এখন আমি হচ্ছে জল ভরে নেবো, জলটা ভরা হয়নি, সন্ধে হয়ে গেছে, সে সন্ধে দিয়ে দিয়েছে, আর জলটা ভরে নিই এখন, জলটা ভরে আসছি। জলগুলো বোতলগুলো সব খালি হয়ে গেছে, জল খাওয়া হচ্ছে এখন গরমের জন্য। আর তখন বললাম মেঘ ধরেছে, বৃষ্টি বৃষ্টি হয় নাকি, কোথাও কোথাও কিছু হয়নি, আজকে দেখছি হাওয়াও দেয়নি, অন্যদিন নাহলে হাওয়া দেয় বেশ সুন্দর, বিকেলবেলাটা বেশ সুন্দর হাওয়া দেয়, আজকে দেখছি হাওয়াটাও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ আর কি, চলো আমি এখন জলটা ভরে নিই, রান্নাঘরটা পুরো ঝাড় দিয়ে দিয়েছি, নাহলে পিঁপড়েই ভর্তি হয়ে যাচ্ছে, এত পিঁপড়ে, লাল পিঁপড়ে কিছু রাখার উপায় নেই এমন অবস্থা, চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, রাতে রুটি ফুটি করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরে জল ভরছিলাম, জলগুলো সব শেষ হয়ে গেলো, বোতলগুলো খালি হয়ে গেলো, সেই জল টল ভরে এখন হচ্ছে এসে কয়েকটা রেডি হয়ে হচ্ছে শর্টস বানাচ্ছিলাম, শর্টস বানানো হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করবো এখন, খেয়ে দিয়ে ভিডিওটা এডিট করবো, সময় লাগবে। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।